ছয় মাস হবে, সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গণনা হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে তিনটি মূর্তি তৈরি হবে? জগন্নাথ বলরাম সুভদ্রা যে তৈরি হয় কোন গাছ থেকে? গাছটা হবে নিম গাছ। কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে তিনটি নিম গাছকে খোঁজা হবে। কোথায় বললাম মা? নীলগিরি পর্বতে। কোন তিনটি নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙ্গুর চিহ্ন। চক্র পদ্ম নাঙ্গুর চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, এবং নাঙ্গুর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। তিনটে নীল গাছকে কোথায় পাওয়া যায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে তিনটে নীল গাছের তলায় পুজো করা হবে, আর তিনটে নীল গাছে বিশ্বত সর্প বেষ্টন করে থাকবে। বিশ্বত সাপেদের মায়ের নাম হলো বদ্রু, বাবার নাম হলো কশ্যপ। ওই তিনটে নীল গাছের তলায় যে পুজো হয়ে যাবে, বিশ্বত সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। তিনটে গাছকে কাটা হবে, সোনার কোঠা দাগ দেবে, রূপার কোঠার দাগ দেবে, লোহার কোঠার দাগ দিয়ে গাছ তিনটিকে কাটা হবে। তিনটে গাছকে কাটার পর নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পরিধাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, সবারই কাঁধে কাঁধে তিনটে গাছ আসে। তিনটে গাছকে আনার পর যিনি তিনটি মূর্তি তৈরি করবেন তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতিটা কি? যারা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধতার, যাদের বহির প্রকাশ নেই, তাদের জাতিতে সবর বলে। সেই সবর জাতি তিনটি মূর্তি তৈরি করল, চক্র জগন্নাথ পদ্ম সুভদ্রা নাগর দাদা বলরাম। যেই তিনটি মূর্তি তৈরি হয়ে গেল, এবার নবকলেবর কে করবে মা? নবকলেবরের ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে? খোঁজা হবে পুরীধামের সব থেকে বৃদ্ধ পাণ্ডা কে আছে, সব থেকে বয়সের বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে, কারো বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে ইলেকট্রিসিটি লাইনই কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে, একটাই প্রদীপ জগন্নাথ মন্দিরে প্রদীপ। ওই বৃদ্ধ পান্ডা কোনো মন্ত্র বলবে না মা, পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে তাদের কাছে বড় জোরে হাত পেতে দাঁড়াবেন, বলবেন আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে, এক এক করে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো তাদের বক্তের সামনে স্পর্শ করবে। হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আর একটা আশ্চর্য কথা।